বন্ধুরা, বিটেলজুস 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 এই নামটা তিনবার বলাতে কোনো ম্যাজিক হবে না ঠিকই, কিন্তু এটি একটা দেখার মতো ঘটনা হবে। আমাদের সূর্যের থেকে প্রায় 950 গুণ বড় বিটেলজুস ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় তারার মধ্যে একটি, কিন্তু তারও একটা সময়সীমা রয়েছে। আমাদের মানুষের মতো তারারও একটি বয়সের সময়সীমা রয়েছে, আর বিটেলজুসের ক্ষেত্রেও একই। এটি একটি বোমার মতো যেটা যে কোনো সময়ে বিস্ফোরিত হতে পারে, তবে কখন সেটা আমরা বলতে পারবো না। কিন্তু যদি আজই সেই দিন হয় যেদিন বিটেলজুস বিস্ফোরিত হবে, তাহলে কি হবে? আমাদের পৃথিবী এর দ্বারা কতটা প্রভাবিত হবে? বিটেলজুস তারাটি এখন বিস্ফোরিত হলে কি হবে তা আপনি দেখতে পাচ্ছেন। আমাদের মহাবিশ্ব কি আর আগের মতো থাকবে? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব কি হবে এক্ষুনি যদি বিটেলজুস তারাটিতে বিস্ফোরণ ঘটে। সো হ্যালো ফ্রেন্ডস, আমি ঋষি সরকার, আর আপনাদের স্বাগত জানাই বং ইউনিভার্সের আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে। তবে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমাদের পৃথিবী থেকে 650 আলোকবর্ষ দূরে থাকা বিটেলজুস আমাদের নিকটতম নক্ষত্রগুলির মধ্যে একটি। এই তারাটি অভিজ্ঞ এবং অপেশাদার জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে সমানভাবে জনপ্রিয় করে তুলেছে। বিটেলজুস হলো একটি বিশাল লাল তারা। এর মানে হলো যখন এর বয়সসীমা শেষ হবে তখন এটি প্রথমে প্রসারিত হবে এবং তারপর বিস্ফোরণের মূল অংশে ভেঙে পড়বে, এমনকি এটি একটি ব্ল্যাক হোলেও পরিণত হতে পারে। চলুন ধরে নিই আজই সেই দিন যেদিন বিটেলজুস বিস্ফোরিত হবে, যার মাধ্যমে একটি আশ্চর্যজনক মহাজাগতিক আলোর প্রদর্শনী তৈরি করবে। কিন্তু আমরা বিটেলজুসের এই শেষ দিনটি দেখার আগে আমাদের জানতে হবে একটি বিস্ফোরণ হওয়া তারা পৃথিবীর কি কি ক্ষতি করতে পারে। তারাকে আপনি একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো ভাবতে পারেন। যদি এটিতে বিস্ফোরণ ঘটে তাহলে আপনি একটি বিশাল ধ্বংস দেখতে পারেন। বিটেলজুস বিস্ফোরণের ফলে 50 আলোক বছরের মধ্যে যে কোনো কিছুকে একটি শক্তিশালী শকওয়েভ সহ্য করতে হবে, আর সেটা ধুলো এবং রেডিয়েশনে ভরে যাবে। তাহলে কি আপনি এই মহাজাগতিক বিস্ফোরণ থেকে বাঁচতে পারবেন? উত্তর হলো হ্যাঁ, আমি জানি আমি জানি। এটা কি অদ্ভুত, তাই না? আসলে আমরা তারার বিস্ফোরণ হলে কি হবে তার কল্পনা করছি, আর আপনি ধরে নিচ্ছেন যে আমরা সবাই মারা যাব। কিন্তু না, এই ভিডিওটি থেকে আমরা সবাই বেঁচে ফিরব। বিটেলজুসের বিস্ফোরণ হলে আমরা শুধু একটি পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করব, আর সেটা হলো দুঃখ। এটা খুবই দুঃখজনক ঘটনা হবে যে আমাদের অরিয়ন নক্ষত্রমণ্ডলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটিকে বিদায় জানাতে হবে, যার ফলে আমরা পৃথিবীতে বসে আকাশের দিকে তাকালে একটি খুব উজ্জ্বল আলো দেখতে পাব, যেটা দিনেও দৃশ্যমান হবে এবং এটি এত উজ্জ্বল হবে যা একটি পূর্ণিমার চাঁদের থেকেও কয়েক গুণ বেশি হবে। চিন্তিত হবেন না, আপনি এটি অবশ্যই দেখতে সক্ষম হবেন, কারণ এই লাইট শো অনেক সময়ের জন্য চলবে। এরকমটা হওয়ার কারণ হলো আলোকে মহাবিশ্বে তার স্থান থেকে আমাদের কাছে পৌঁছানোর জন্য 650 আলোকবর্ষ ভ্রমণ করতে হবে। এটি একটি অসাধারণ এবং দেখার মতো ঘটনা হবে। কিন্তু এবার বিটেলজুস বিস্ফোরিত হতে চলেছে, ব্যাস এটুকুই। বিটেলজুসকে এবার বাই বলতে হবে। আমরা এই বিস্ফোরণের ফলে কোনো ফল অনুভব করতে পারবো না, কারণ আমরা বিটেলজুসের থেকে অনেক দূরে বসে আছি, প্রায় 10 গুণ দূরে। আর আমরা যদি না থাকতাম তাহলে এটি দ্বিতীয় কোনো গল্প হতো। এবার নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জেগেছে যে যদি আমরা এই তারার অনেক কাছাকাছি থাকতাম তাহলে কি হতো? যদি আমরা বিটেলজুস ফাটার সময় এর কাছে থাকতাম তাহলে আমাদের বায়ুমণ্ডল এবং তার কোষগুলি এই বিস্ফোরণ থেকে নির্গত হওয়া রেডিয়েশন এবং গামা তরঙ্গ দ্বারা পুড়ে যাবে। যখন আপনি এর উচ্চ পরিমাণ রেডিয়েশনের সংস্পর্শে আসবেন তখন এটি আপনার ত্বককে পুড়িয়ে দিতে পারে এবং পোড়ার দাগও সৃষ্টি করতে পারে। এটি অনুমানমূলক পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারে, মানে জেনেটিক মিউটেশন, এমনকি এটা শেষ পর্যন্ত মারাত্মকও হতে পারে। গামা রেডিয়েশন বিশেষভাবে অনেক শক্তিশালী হয়ে থাকে, এটি একটি বিশুদ্ধ শক্তিতে রূপান্তরিত হয়। যদি বিটেলজুস পৃথিবীর কাছে থাকতো তবে এটি আমাদের জন্য শেষ দিন হতো, অর্থাৎ অন্ধকারের প্রতীক হতো। মানুষ, পশু, পাখি, গাছপালা, আপনি যে নামটিই বলবেন সে সব কিছুই পুড়ে যাবে। যদিও একটি সুপারনোভা নক্ষত্রে পরিণত হতে তার অনেক বছর সময় লাগতে পারে, কিন্তু এত বিশাল নক্ষত্র থেকে এত বড় বিস্ফোরণের ফলে পৃথিবীতে রেডিয়েশনের আঘাত করার কয়েক সেকেন্ডের মধ্যে এই সুন্দর পৃথিবী থেকে সম্পূর্ণরূপে জীবন নিশ্চিহ্ন হয়ে যাবে। আর যদি আমাদের কাছে অ্যাডভান্স স্পেস ক্রাফট থাকতো তাহলে আমরা হয়তো সময় মতো এই গ্রহটিকে ছেড়ে চলে যেতে পারতাম, কিন্তু বর্তমানে আমাদের কাছে তেমন কোনো স্পেস ক্রাফট নেই যার সাহায্যে আমরা এক গ্রহ থেকে আরেকটি গ্রহে যেতে পারবো। বিটেলজুস এতটাই বড় যে আমাদের সৌরজগতে এমন কোনো গ্রহ নেই যা এই বিস্ফোরণ থেকে বাঁচতে পারত। তাহলে আপনি কি খুশি আমরা সবাই মারা যাব?
সৌভাগ্যবশত আমরা বিটেল জুস থেকে অনেক দূরে রয়েছি, যা আমাদের উপর সরাসরি কোনো ক্ষতিকারক প্রভাব ফেলতে পারবে না। বিটেল জুস অবশ্যই একদিন বিস্ফোরিত হবে, তবে এখনও 1,00,000 বছর সময় লাগবে। যখন এটি ঘটবে তখন জ্যোতির্বিজ্ঞানীদের অরিয়নের গঠন সম্পর্কে পুনর্বিবেচনা করতে হবে। এটি মহাবিশ্বে একটি বিশাল গর্ত তৈরি করবে না ঠিকই, তবে এটি আমাদের হৃদয়ে একটি বড় গর্ত তৈরি করবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে নেবেন। দেখা হচ্ছে পরের আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার।